কিছু না টাকা দিয়ে গ্যাস খাই দিব আমরা বাধ্য হয়ে যাচ্ছি গাড়ি থেকে দুইটা কমে নেই খাওয়ার লাগিয়া হে তো গাড়ি তো এত ভাড়াই দিছে তো কেমনে নিয়া মানু খাইব একদম গরিবের পেটে কেমনে লাতিব এক মোটামুটি একটা যুদ্ধ সব জায়গায় ভিড় এখান থেকে আমি 11:30টা থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি এখানে প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি খালি একটাই অসুবিধা যে আমাদের যেভাবে দ্রব্যমূল্য বাড়তেছে আমাদের মতো মধ্যবমিলির কিনে খাওয়া সম্ভব অসাধ্যের বাইরে দাঁড়াচ্ছে যার ফলে আমরা এখানে এসে দাঁড়াতে বাধ্য হচ্ছি আপনি পেঁয়াজের দাম দেখেন বাইরে গেছে কত দিন আগে 30 টাকা কেজি ছিল সেটা এখন 50-55 টাকা হয়ে গেছে ডালের দাম তো বাড়ছেই আর আদা যা আছে যে পেঁয়াজ দিচ্ছে এগুলো পচাবে যেগুলো আমরা খাইতে বাধ্য হচ্ছে কয়েকদিন পরে ঘাসও খাবো চিন্তার কিছু না টাকা দিয়ে ঘাস খাই দিব আমরা বাধ্য হয়ে যাচ্ছি গাড়ির টাকা দুইটা কমে নেই খাওয়ার লাগিয়া হে তো গাড়ি তো এত বাড়াই দিছে তো কেমনে নিয়ে মানু খাইব একজনের গরিবের পেটে কেমনে লাতিব একজনের 4-5 বার করে লয়ে আসা আবার এক একজনের 2-3 বার লয় আরেকজনের ভাই না ভাই না এই যে সকাল থেকে আইয়া খারা রইছে কোন সিরিয়াল পিছে আবার নাম্বার লহে ভুল নাম্বার এক একজনের একজনের দুইটা দুইটা তিন জনের দিয়াছে একই নাম্বার লহে বারার করে সব তো লহে ভুল লহে এরকম নাম্বার নাম্বার ভুল করে তো আমরা পাই না বুঝছেন এই যে ধান আমার 11 লাখ আর এই যে মাল এই নাম্বারটা 2-3 বার লাগছে এই নাম্বারটা 2-3 বার লাগছে তাহলে 2-3 কার্টন তেল গাড়ি আলারা লইয়ে জায়গা বেড়িরা পিয়ে লাস্টে যারা কারাতে পায় না বললাম যে কানে ছিলে কান নিয়ে গেছে এখন কানে পিছে দৌড়িতে হবে দেখতে হবে যে রং না রাইট কারণ আমার যেটা মনে হয় দোকানে বাসার ঢাকা সিটির ভিতরে পসিবল না এত লোকের সামনে থেকে কখনোই মাল নামানো হাউ নট পসিবল কখনোই সম্ভব না সাংবাদিক থাকে লোক থাকে যত দূর থাকে মাল বিক্রি করার পরে পাবলিক গায়ে তুলে দেখাইয়া এবং ভিডিও কল দিয়ে তারপর আমরা স্টপেজ শেষ করি কিন্তু যারা এগুলো বলতেছে আমি মনে করি তাদের এটা অযৌক্তিক দেখে দাঁড়িয়ে তৈ চিনি ডাল পেঁয়াজ নেওয়ার জন্য আমরা এগুলি দেওয়া নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায় রয়েছি এবং শৃঙ্খলাভাবে নিতে আসি তেলের লেগা ডাইলের লেগে চিনির লেগা 2-2.5 ঘন্টা হয়েছে অন্য অন্য জায়গায় পাই না সব জায়গায় ভিড় সবখানে তারপরে অনেকখানে সিরিয়াল দিয়ে খালি ঘুরিয়ে যায় পাই না দাম তো বেশি আছে সব জিনিসের দাম বেশি তেল কম পাচ্ছে জন্য আছে কমের লেগেই আছে আমরা আছি টিসিডির মাল তোলার জন্য একটু কমার জন্য আমরা এখানে নালিয়ে দাঁড়ে হতে 1-2 ঘন্টা লাগে আমার আগে আমার লাইনে জিনিস তোলা লাগে তুলে আর কমার পাশে জন্য নিয়ে যাচ্ছি এর মধ্যে আর কোনো আমার ভেজাল নাই কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ ঠিকঠাকভাবে উঠছে 4-5 বছর আগে আমরা যে সস্তা মালামাল আমরা খাইতাম বাংলাদেশে আজকে এই মাল বৃদ্ধি হওয়ার কারণে আমরা এই সিরিয়ালে সারাদিন লাইন দিয়া এই এক মোটামুটি একটা যুদ্ধ যুদ্ধ করে আমরা টাকা দিয়ে কিনে নিতেছি এরপরও আমাদের যুদ্ধ করে নিতে হইতেছে আমরা দেখেন সাধারণ একটা গাড়ির ড্রাইভার আমি ড্রাইভার চাকরি করে এখানে আমার সাহেবের চাকরি করে অফিসে ওই ফাঁক দিয়ে আমি এখানে দাঁড়াইছি আমার সংসারে ঘরে কেউ নাই যে আরেকজন কাজ করবে আমার উপরে সংসার এখন এই দ্রব্যমূল্যের বাড়ার কারণে আমরা এই এখন যদি আমার মালিক ভাড়া আমি আর নিতে পারবো না আমার আশাটা নষ্ট হয়ে যাবে আমাদের সকল শ্রেণীর সব কিছু দাম বাড়ছে আমরা যে সাধারণ যারা যে ড্রাইভার মানুষের বাড়িতে চাকরি করি এদের কোনো বেতন বাড়ে নাই আমাদের বাংলাদেশের মধ্যে চাল ডাল চিনি তেল ধাপে ধাপে বাড়তেছে গ্যাস তেল গড়বাড়া সব বাড়তেছে কিন্তু আমরা ওই যে 15,000 টাকা বেতন 16,000 টাকা বেতন একবেলা খানা ওইভাবেই আছি আমরা কিন্তু আমরা এখন কোন পর্যায়ে আছি এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আকুলভাবে আবেদন যেন আমাদের সাধারণ যারা ড্রাইভার বা এই যে আমরা লেবার পুষ্টে যারা কাজ করি এদের প্রতি যেন মাননীয় দৃষ্টি আকর্ষণ করে এখান থেকে আমি 11:30 থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি এখানে জিনিসপত্র কেনার উদ্দেশ্য হলো আমরা ভাই সাধারণ পরিবার মধ্যবিত্ত পরিবার আছে নিম্ন পরিবার বলা হয় যাকে বলা হয় আমাদের যে ইনকাম হয় এই ইনকামে আমরা অত নিত্য পণ্যের দাম অনেক বাড়ছে গত মাসে তেল কিনছি 130 টাকা করে 2 লিটার 1 লিটারের দাম এখন 165 টাকা এভাবে তেলের দাম বাড়লে তো মানুষ
করতে পারবে না। আমাদের তো স্যালারি বাড়ানো হচ্ছে না, আমাদের স্যালারি যা আছে তাই আছে। তাহলে আমরা তো খেতে হবে, তেল তো প্রয়োজনীয় জিনিস, গ্যাস দুই একটা কম দিলে চলে, কিন্তু তেল তো লাগে। লোক তো দিনের দিন ডিসিপির জন্য বাড়তেই আছে, এটা হলো ফার্স্ট অফ অল কথা। এবং আমাদের ডালে মাত্র দাম বাড়ছে 10 টাকা, চিনি তেল ঠিক আছে, ডাল আগে বেচতাম 60 টাকা, এখন 65 টাকা, চিনি 55 টাকা, তেল 110 টাকা, এটা ঠিক আছে। কিন্তু মানুষের চাপ অনেক বেশি, কিন্তু মাল যেটা দেয় দেখা যাচ্ছে আজকের আমাদের মাল দিছে 600 কেজি লিটার তেল দিছে, চিনি দিছে 300 কেজি, তারপর আপনার পেঁয়াজ দিছে 400 কেজি, ডাল দিছে 400 কেজি, এটা দিছে, এটা তো দেখা যাচ্ছে 200 জনের মাল দেয়, 200, 250, 300। কিন্তু এখানে আসার পরে দেখা যাচ্ছে মানুষ অনেক চাপ, এটাও কারণ আছে, দেখা যাচ্ছে এক এক ফ্যামিলি থেকে 5 জনও দাঁড়ায়। এই জন্য আমি 2টা সিরিয়াল নাম্বার করে দিই, বাচ্চাদের ফার্স্ট অফ অল দেওয়া বন্ধ করে দিই, আর 15 বছর নিচে যারা ওদেরকে দেই না, এবং পুরুষ মহিলা 2টা লাইন করে নাম্বার দিয়ে দিই, যেন ডাবল দেওয়ার সুযোগটা না থাকে। এইভাবে দেওয়ার চেষ্টা করি আমি, যতটুকু মাল থাকে সব মাল দিয়ে, ভিডিও কল দিয়ে সব কিছু দেওয়ার সুন্দর মতো বন্টন করার ট্রাই করি। এখন ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করি। এখানে 1 ঘন্টা যাবো দাঁড়িয়ে আছি, আপনার যুবমন্দ কম দেখা আর ইত্যাদি অন্যান্য পণ্য দাম বেশি দেখা, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি একটু কমে নেওয়ার জন্য আপনার। ঠিক আছে, কিনতে গেলে তো কত পয়সা করি, আমার তো ধরুন ছেলে নাই, স্বামী নাই, কিছু নাই, এর লেগাই আইসি এই 10:30, 11টা বাজাইছি, না পাই নাই অন্তরি। এই যে সিরিয়াল দেয় না কুসি, আমি অসুস্থ মানুষ, আমার একটু দিয়া দেন, দেয় নাই। এই যে সিরিয়ালে খারে এই মতো তো সিরিয়াল দিতে দিতে দেই বন্ধ হয়েছে, খালি এনে বয়ে বয়ে এই যে পাও ফিরা যাইতেছে, ব্যথায় পারি না। মানুষ মনে করেন আমার 4টা মেয়ে, হ্যাঁ কর্ম নাই মনে করেন, আমরা অর্থহীন, তার জন্য আমরা আসছি ব্যথা পা, ব্যথা নিয়ে মনে করেন লাইন আনব দাঁড়াইতে হয়, 10 টাকা কম এলে আনব আলহামদুলিল্লাহ, বুঝেন না কি করুম, কিছু করেন নাই বাবা। আমার লোক ছিল 3 জন আর 3 ফুটলা কিনছি আমি, লোক 3 জন ছিল, 3 জনের কাছে লিখছি, আর আমার লোক ছিল 2 জন, মোট 5 জন 5 ফুটলা রয়েছে 10 কেজি, বাকি লোক গ্যাস চলে গেছে না, লোক 3 জন আছে। আমার লোক আমার কীভাবে দেবো, হ্যাঁ দরকার থেকে নিছে আর কি, প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আসলাম, পাওয়ার পরে ভালোই লাগতেছে। মানে বাজারে জিনিসপত্রের দাম বেশি, আমরা তো ক্রয় ক্ষমতা নাই, যার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে কাপড় নিচ্ছি আর কি।